মোবাইল সিমের নতুন নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে নম্বর আপনিও যদি নতুন নম্বরের সিম কার্ড কেনার শৌখিন হন বা আপনি মাঝে মাঝে আপনার নম্বর বদলাতে থাকেন তাহলে আপনার জন্য একটি নতুন সমস্যা আসতে চলেছে এটি সম্ভব যে শীঘ্রই আপনার সিম কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেবে হ্যাঁ টেলিকম বিভাগে নতুন সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনারও যদি অনেকগুলি সিম কার্ড থাকে তবে অবিলম্বে জেনে নিন টেলিকম বিভাগ কি করতে যাচ্ছে আসলে টেলিকম বিভাগ ভারতে নয়টি কানেকশানের বেশি জম্মু ও কাশ্মীর উত্তর পূর্ব এবং আসামের ক্ষেত্রে ছয়টি কানেকশান রাখা গ্রাহকদের সিম সিমের ভেরিফাই এবং নন ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে সাতই ডিসেম্বর জারি করা আদেশ অনুসারে গ্রাহকদের সেই কানেকশান রাখার বিকল্প দেওয়া হবে যা তাদের কাছে রাখতে চায় এবং বাকি কানেকশানগুলি ডিঅ্যাক্টিভ রাখ করতে চাই ডট আদেশে বলা হয়েছে যদি ডট দ্বারা করার ডেটা বিশ্লেষণের বিশ্লেষণের সময় এটি পাওয়া যায় যে সমস্ত টেলিকম সংস্থাগুলিতে একজন গ্রাহকের নয়টির বেশি মোবাইল কানেকশান রয়েছে তবে মোবাইল কানেকশান রিভেরিফাই করার জন্য চিহ্নিত করা হবে জেনে নিন কেন এই আদেশ আনা হলো আসল টেলিকম বিভাগে এই নির্দেশ ফাইনান্সিয়াল ক্রাইম ফেক এবং অটোমেটেড কল এবং জালিয়াতি ঘটনা তদন্ত করতে আনা হয়েছে ডট টেলিকম অপারেটরদের থেকে সেই সমস্ত চিহ্নিত করা মোবাইল কানেকশানগুলি ডেটাবেস থেকে সরাতে বলেছে যা নিয়ম অনুসারে ব্যবহার করা হচ্ছে না গ্রাহকরা এখন কি করবেন চিহ্নিত মোবাইল কানেকশানে আউটগোয়িং সুবিধাগুলি তিরিশ দিনের মধ্যে স্থগিত করা হবে এবং ইনকামিং সার্ভিসটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে বন্ধ করা হবে যদি গ্রাহক ভেরিফিকেশনের জন্য আসেন এবং আত্মসমর্পণের জন্য তার বিকল্পের ব্যবহার ব্যবহার করেন তবে এটি ডিসকানেক্ট মোবাইল কানেকশান ট্রান্সফার করে দেওয়াই হবে যদি একজন গ্রাহক রিভেরিফিকেশনের জন্য না আসেন তবে চিহ্নিত করা নম্বরটি ষাট দিনের মধ্যে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে যার গণনা সাতই ডিসেম্বর থেকে করা হবে যে গ্রাহকরা আন্তর্জাতিক রোমিংয়ের মা আছেন বা শারীরিকভাবে অক্ষম বা হাসপাতালে ভর্তি আছেন তাদের রিভেরিফিকেশনের জন্য অতিরিক্ত তিরিশ দিন দেওয়া হবে টেলিকম বিভাগ শুরু করেছে একটি পোর্টাল আসলে এখানে আপনি সহজেই জানতে পারবেন আপনার নামে কয়টি মোবাইল নম্বর সক্রিয় রয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে যার সাহায্যে আপনি জানতে পারবেন যে কেউ আপনার অজান্তে আপনার নামে কোনো মোবাইল নম্বর ব্যবহার করছে কি না মিনিটে জানা যাবে আপনার নামে কয়টি সিম ব্যবহার হচ্ছে স্টেপ ওয়ান সবার প্রথমে আপনাকে টেলিকম বিভাগের টাফ কফ ডিজি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে যেতে হবে স্টেপ স্টেপ টু এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে স্টেপ থ্রি এরপরে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি মোবাইলে আসবে স্টেপ ফোর ওটিপি দেওয়ার পরে আপনার নম্বর ভেরিফাই করা হবে স্টেপ ফাইভ এবার আপনি এখানে সমস্ত মোবাইল নম্বরের তালিকা দেখতে পাবেন যা আপনার আইডিতে চলেছে স্টেপ ছয় যদি আপনার নামে কোনো ফ্রড সিম থাকে তবে আপনি সে নম্বরে অভিযোগ করতে পারবেন স্টেপ সাত এরপরে ফেক নম্বরটির অভিযোগটি তদন্ত করবেন স্টেপ এইট ব্যবহারকারীর অনুরোধে টেলিকম সংস্থাটি এই নম্বরটি ব্লক বা ডিঅ্যাক্টিভ করবে গ্রাহকদের টিকিট আইডি সরবরাহ করা হবে যার যার সাহায্যে তারা এখনও তাদের অনুরোধে কতটা কাজ করেছে তা ট্র্যাক করতে সক্ষম হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ